পৃথিবীর যে কোনো ভাষা থেকে যদি আপনি বাংলা অথবা ইংরেজিতে যে কোনো ভাষা করে দেখতে চান, অর্থাৎ কোনো জায়গায় গিয়েছেন আপনি দেখতে পাচ্ছেন সেটা আরবি অথবা ইংলিশে রয়েছে, আপনি সেটা বাংলা দেখতে চান, তাহলে এই অ্যাপসটি আপনি ব্যবহার করতে হবে। এই যে আপনি দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি, এখান থেকে আপনি ট্রান্সলেটে যাবেন, দেন হচ্ছে ট্রাই করবেন, এটা বাংলা হয়ে যাবে, দেখতে পেয়েছেন। সো আমরা এই অ্যাপসটি এখন ডাউনলোড করবো, অ্যান্ড কীভাবে এটা করতে হয়, কীভাবে ইউজ করতে হয় সেই সম্পর্কে জানবো। ওকে, লেটস গেট ইট। আমরা চলে যাবো প্লে স্টোরে, প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করবো গুগল লেন্স। গুগল লেন্স লিখে সার্চ করলে প্লে স্টোর থেকে চলে আসবে অ্যাপসটি। এই দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি, এটা আমার ইনস্টল করা আছে, তো আমার করতে হচ্ছে না, আমি জাস্ট আপনাকে ইউজ করাটা দেখিয়ে দিচ্ছি। আপনি অ্যাপসটা ইনস্টল করে ওপেন করে নেবেন, কোনো ধরনের কোনো কিছু নাই, ঝামেলা নেই, জাস্ট হচ্ছে এখানে ক্যামেরা মোড এইভাবে থাকবে। সো আপনি এটাতে কী কী করতে পারবেন, আপনি ফার্স্ট অফ অল এটাতে সার্চ করতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন, আপনি যদি এই ওয়ার্ডটা নিয়ে সার্চ করতে চান যে এটাতে কী লেখা আছে এবং কেন লেখা আছে সে সম্পর্কে, বা এটা কোথায় আছে, এটা অফিসিয়াল কি না, ভালো কি না, তাহলে কিন্তু আপনি সার্চ করতে পারেন। এখানে অনেকগুলো সার্চের রেজাল্ট চলে আসবে, দেখতে পেয়েছেন, তো আপনি বুঝতে পারবেন। তারপরের অপশানটি হচ্ছে আপনার টেক্সট, এখান থেকে আপনি টেক্সটগুলো যদি নিতে চান, লাইক আপনি একটা খাতার মধ্যে কিছু লিখলেন, আপনি ওইটা কপি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এটাতে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে কপি করে নিতে পারবেন। দেন হচ্ছে ট্রান্সলেট, ট্রান্সলেট অপশানে গিয়ে আপনি জাস্ট হচ্ছে এখানে প্রথমে ল্যাঙ্গুয়েজটা উপরে থেকে সিলেক্ট করে নেবেন, এখানে অটোমেটিক ইংলিশ দেওয়া থাকতে পারে, সো এখানে অটোমেটিকলি ডিরেক্ট ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকবেন, আর এখানে হচ্ছে বাংলা লিখে রাখবেন, জাস্ট ইট। ওকে সরি, এইখানে বাংলা দিয়ে রাখবেন, ব্যাস, তারপর অ্যাপ্লাই করে দিবেন। দেন করলেই হচ্ছে আপনি যে কোনো ভাষা, এটা যদি আরবি হয় আরবি হলো বাংলা হয়ে যাবে, এটা যদি অন্য পৃথিবীর যে কোনো ভাষা সেটাই হচ্ছে বাংলা হয়ে যাবে। খুবই সিম্পল ইউজ করতে পারবেন, খুবই সিম্পলি এটা গুগলের একটি অ্যাপ করবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।